নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো মানুষ মানুষের জন্য। হ্যাঁ, এমনই এক ছবি উঠে এলো আমাদের বাংলা এমজি নিউজ ক্যামেরার পর্দায়, যে দূর থেকে দূরান্তরে ছুটে গিয়েছে শুধুমাত্র অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। এমনই এক চিত্র আমরা আজ দেখাতে চলেছি। এই ঘটনার সম্বন্ধে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন মগরা বান্ধব সম্মেলনী ক্লাবের এক সদস্য সুব্রত দে। নমস্কার, বাংলা এমজি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে কিছু জানতে চাইব। এর আগেও আমরা দেখেছি আপনারা বিভিন্নভাবে সাহায্য করেছেন অসহায় ব্যক্তিদেরকে, তো আজও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই বিষয়ে কি বলবেন, যে আপনাদের ওখান থেকে যে জায়গায় আপনারা যাচ্ছেন সুন্দরবন, এখানে দূরত্ব অনেকটাই, এক্ষেত্রে কি বলবেন এই বিষয়ে? আমরা মগরার বান্ধব সম্মিলনী ক্লাব। আমরা এই লকডাউনের সময় সব অফিস কাছারি নেই, আমরা বাড়িতেই বসেছিলাম। তার মধ্যে এলো আমফান। সেই আমফান পরবর্তী সময়ে হঠাৎ একদিন আমাদের মনে হলো যে আমরা সুন্দরবনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যদি দাঁড়াতে পারি। তার প্রথম প্রয়াস ছিল আমাদের 3রা জুন। সেদিনকে আমরা গেছিলাম সেই মানুষগুলোর পাশে, কিছু শুকনো খাবার, ত্রিপল, ওষুধ, স্যানিটারি প্যাড সমস্ত কিছু নিয়ে। তখন তারা রিলিফ ক্যাম্পে ছিল, দেখে এসেছিলাম, কিছু মানুষকে দিয়ে এসেছিলাম, তেমনি কিছু মানুষ বাকিও থেকে গেছিলো। সেদিনকে ফিরে আসার সময় আমরা আবার সবাই ঠিক করেছিলাম আবার আসবো এই সুন্দরবনে। তার পরবর্তী পদক্ষেপ হলো 20শে জুন, অর্থাৎ গতকাল আমরা গেছিলাম সেই সুন্দরবনে সেই মানুষগুলোর হাতে আবার কিছু খাবারের রসদ তুলে দিতে। আপনার কাছ থেকে জানতে চাইবো, গতকাল আপনারা ঠিক ওই সুন্দরবনের কোন কোন জায়গায় আপনারা গিয়েছিলেন, বা কতজনকে বা আপনারা তান দিলেন, তানের মধ্যে কী সামগ্রী ছিল সেটা যদি একটু বলেন। এবার আমরা গেছিলাম দেউলবাড়ি, রায়দিঘি, কুলতলি ফরেস্ট রেঞ্জের যে সুন্দরবনে যেসব বনাঞ্চল যেগুলো মাতলা নদী তছনছ করে দিয়েছে, সেখানে গিয়ে আমরা 500 মানুষের হাতে তুলে দিয়ে এসেছি তাদের রান্নার সামগ্রী, চাল, ডাল, তেল, হলুদ, সোয়াবিন, নুন, গায়ে মাখা সাবান, সানলাইট ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট, আলু, পেঁয়াজ, স্যানিটারি প্যাড এবং কিছু পুরনো নতুন মিলিয়ে জামা কাপড়, বেবি ফুড বাচ্চাদের জন্য এবং কিছু ক্যাডবেরি, রং পেন্সিল, খাতা, পেন, যাতে সেই বাচ্চাগুলো অন্তত কিছুদিন ভুলে থাকতে পারে, সব কিছু ছেড়ে এই রং পেন্সিল নিয়ে থাকতে পারে। তো আমরা সেদিন কালকে আমরা গেছিলাম, গিয়ে সেই অশান্ত মাতলার উপর দিয়ে আমরা 2 ট্রলারে করে সেই সব খাঁড়ি দিয়ে ভেতরে ঢুকে সেই মানুষগুলোর কাছে পৌঁছতে পেরেছিলাম। দেখলাম সেই মানুষগুলো কীভাবে জীবনধারণ করছে, এবং সেখানে শুধু আমরা নয়, আমরা গিয়ে সেখানে দেখলাম সেখানে হাজির হয়েছেন আমরা যাকে ফুডম্যান হিসেবে জানি, সেই চন্দ্রশেখর বাবু, তার নিজের কমিউনিটি কিচেন থেকে খাবার নিয়ে তাদের জন্য গেছেন। অভিনেতা রুদ্রনীল, তারাও সেখানে পৌঁছেছেন তাদের সামর্থ্য নিয়ে, তারা তাদেরকে পাশে দাঁড়াবার জন্য। তো সেই জায়গায় গিয়ে আমরা কালকে আমরা হয়তো পারলাম না সব মানুষকে সাহায্য করতে, কিন্তু যে কিছু মানুষের হাতে আমরা পারলাম আমাদের ত্রাণ সামগ্রী তুলে দিতে, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করি। কিছুটা হলেও মানুষের পাশে তো দাঁড়াতে পারলাম, এটাই হলো আমাদের সুন্দরবনের শেষ কাজ। আগামী দিনে আরও কিছু করার মানসিকতা এবং চিন্তাভাবনা নিয়ে আমরা ফিরে এলাম আমাদের সেই বাড়িতে। অসংখ্য ধন্যবাদ দাদা। শুনলাম আমরা ক্লাবেরই সদস্যের মুখ থেকে কিছু কথা, চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র। আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমাদের সঙ্গে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা জামা কাপড় নেবে লাইন নেবে, পরে লাইন দিতে হবে জামা কাপড় নেওয়ার জন্য। হ্যাঁ বলে দাও, নাহলে চলে যাবে। যখন যেদিন জোটা আছে ভাত ভাত